গোপালগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালত। এতে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে আদালতে মামলার সংখ্যাও কমতে শুরু করেছে। তিন বছরে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাম আদালতে নিষ্পত্তি হয়েছে 3,307টি মামলা। বিচার পদ্ধতি সহজ ও ভোগান্তি কম হয় এর উপর আস্থা রাখছেন এলাকাবাসী। গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মোস্তফা জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অজিত সরকার। আদালতগুলোতে মামলার জট, হয়রানি, ভোগান্তির শেষ নেই। সেখানে গোপালগঞ্জে প্রায় শতভাগ মামলার নিষ্পত্তি করছে গ্রাম আদালত। দ্রুত বিচার পাওয়ায় গোপালগঞ্জের তিন উপজেলার 32 ইউনিয়নের প্রান্তিক মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে গ্রাম আদালত। ছোটখাটো চুরি ও ঝগড়া বিবাদ, অস্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ সহ বিভিন্ন বিষয়ের নিষ্পত্তিতে গ্রাম আদালতের উপর আস্থা বাড়ছে মানুষের। গ্রাম আদালতে ছোটখাটো বিরোধের ক্ষেত্রে 75,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের মামলা করতে ফি দিতে হয় মাত্র 10 টাকা। গ্রামের প্রান্তিক অনেক মানুষই এখন আদালত বা থানায় না গিয়ে গ্রাম আদালতে অভিযোগ দিচ্ছে। অল্প সময় ও খরচে সহজে মামলা নিষ্পত্তির সুযোগ থাকায় খুশি স্থানীয়রা। কোনো ঝামেলা ছাড়াই, কোনো লোককে ডাকা লাগে নাই, কোনো উকিল মুখরি লাগে নাই, কোনো খরচ হয় নাই, অল্প খরচের ভিতরে আমি অনেক সহজেই টাকাটা পেয়ে গেছি। গ্রাম আদালতে এসে 10 টাকা দিয়ে মামলা করলাম, চেয়ারম্যানের সহায়তায় আমরা উভয় পক্ষ বসে আমি টাকাটা ফেরত পাইছি। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, গ্রাম আদালতের মাধ্যমে এলাকার মানুষ ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছে। যেটা গ্রাম আদালতের আওতাভুক্ত সে সমস্ত মামলা কোর্ট থেকেও আমাদের কাছে প্রেরণ করেন, যেন আমরা এটা নিষ্পত্তি করি। সহজ বিচার প্রক্রিয়ার কারণে গ্রাম আদালত নিয়ে আসার কথা জানালেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক। ইউনিয়ন পরিষদে যখন একটি ফৌজদারি বা দেওয়ানি মামলার ফোন সমাধান সে পাচ্ছে, তাতে তার সময় অনেক বেঁচে যাচ্ছে। জেলায় 2017 সাল থেকে এ পর্যন্ত গ্রাম আদালতে 3,635টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নারী সংশ্লিষ্ট মামলা রয়েছে 1,426টি আর নিষ্পত্তি হয়েছে 3,307টি মামলা। জেলায় তিন বছরে ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে 4,12,00,000 টাকারও বেশি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।